সুপার। হ্যাঁ তালিম ভাই, হ্যাঁ আমাদের সাথে বা আপনার মালয়েশিয়ার জার্নি বা আমাদের সাথে কাজের জার্নি এলপিজির যদি শেয়ার করেন। আপনাদের সঙ্গে কাজ করে আসলে খুব ভালো লাগতেছে। আমি অনেকদিন যাবৎ মালয়েশিয়া ছিলাম, তো মালয়েশিয়া থেকে আসার পর থেকে আমি এই কোম্পানিতে আসি, প্রায় 1.5 বছর হয়েছে। তবে মাশাল্লাহ খুব ভালো লাগতেছে এখানে কাজ করে। কোম্পানির ফ্যাসিলিটি এবং কাজের কোয়ালিটি খুবই ভালো, এবং যে মাল দিয়ে আমরা কাজ করতেছি বেসিক্যালি এটা ফেমাস, এটা পুরো বাংলাদেশে চলতেছে, খুব ভালো চলতেছে। রিভিউ তো সবসময় তো আমাদের নেওয়া সম্ভব হয় না, আপনারা তো সবসময় ডিল করেন, ক্লায়েন্ট সবসময় কি ধরনের রিভিউ দেয় গাড়ির কাজের ক্ষেত্রে? যেমন আজকেই বলে গেল যে আপনারা খুব ভালো, আসার সাথে সাথেই সার্ভিস দেন, এটা তারা খুব প্রশংসা করেছে। তো এই জিনিসটা তো আর একদিনে তৈরি হয় না, এটা অবশ্য আপনাদের প্রচেষ্টা ছিল, আমাদের প্রচেষ্টা ছিল, এবং তারা যখন এমনিতে আমরা রিভিউ নিতে না পারি তখন তাদের বক্তব্য কিরকম থাকে? হ্যাঁ, সেক্ষেত্রে আসলে তারা সবসময় পজিটিভ বলতেছে, খুব ভালো আর কি। আমরা তো সার্ভিস দিচ্ছি, একটা গাড়ি সার্ভিস ভালো দিলে ওনারাই আরেকটা গাড়ি আমাদের রিপেয়ার করতেছে, ভালো গাড়ি আসতেছে, গাড়ি পাচ্ছে, এবং প্রতিদিন আমাদের ইনশাল্লাহ গাড়ি হচ্ছে। প্রতিদিন তো আমরা 4-5টা গাড়ি অবশ্যই ডেফিনেটলি করছি, হয়তো আমাদের দেখানোর সুযোগ হয় না বা সবসময় দেখা গেছে। এত বড় ওয়ার্কশপে শুধু এলপিজি করে থাকি আমরা, অন্য কোনো কাজ করি না। তো এরাও আমাদের সাথে মালয়েশিয়া থেকে আসার পরে একদম আমাদের সাথেই কাজ করতেছে, তো অনেক দক্ষ টেকনিশিয়ান। একটা কথা সবসময় মাথায় রাখতে হবে, শুধু কিট কোয়ালিটি ভালো হয়েছে মানে এই না যে আমি খুব ভালো পারফরমেন্স পেয়ে যাবো, এরকম না। ডায়ামিটার মিলাতে হয় এবং পারফরমেন্স এর জন্য ওরা যেরকম অনেক দক্ষ, দেশের বাইরে কাজ করে আসছে, অনেক ডিফিকাল্ট গাড়ি কিন্তু এরা নিজের হাতে, গ্লোরি গাড়ি, হুন্ডা সিভিক, আপনি নিজেই বলেন কোন কোন আনকমন গাড়িগুলো আপনারা করেছেন বাংলাদেশে এসে। তো হুন্ডা সিভিক করছি, তারপরে গ্লোরি, আরো অনেক গাড়ি করা হয়েছে, হাইব্রিড গাড়ি, হাইব্রিড নয়েজ স্কয়ার, এগুলো সবকিছুই করা হয়েছে, এবং আমরা জাগুয়ার গাড়ি পর্যন্ত করেছি। তো যত আনকমন গাড়ি আছে, প্রোটন থেকে শুরু করে আপনার হুন্ডাই গাড়ি, সবকিছুই কিন্তু আমরা কনভার্সন করেছি। তো এগুলো আমাদের এক্সপিরিয়েন্স আমরা অলরেডি শেয়ার করেছি। তো আপনারা যারা হচ্ছে আমাদের সাথে সব এত প্রায় 7 বছরের জার্নিতে ছিলেন, আপনারা জানেন এটা প্রতিষ্ঠিত করতে হয়তো অল্প সময় লেগেছে, না তো ফেমাস এত, এরকম একটা কিট ফেমাস এত অল্প সময়ে সম্ভব ছিল না যদি কোয়ালিটি না থাকতো। হ্যাঁ, তো ধন্যবাদ, কেটে দেন।